রাজধানীর গুলিস্তান সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে ঢাকা মেডিকেলের সহকর্মী আতিকুর রহমান তমালের কাছে। হ্যাঁ, শোক আর আকস্মিক ধাক্কাটা সামলে কিন্তু এখন অনেকটাই বাকরুদ্ধ এজি মেডিকেল সেটি। এবং আমরা জানি যে গতকালকে যে ভয়াবহ বিস্ফোরণ, সেই ঘটনায় কিন্তু আসলে প্রায় শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছেন এবং এই মুহূর্তে ভর্তি রয়েছে প্রায় 20 জনের মতো। এবং সেটি ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা বার্ন যে ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু প্রায় 10 থেকে 11 জনের মতো কিন্তু দগ্ধ রোগী রয়েছেন। এবং ঢাকা মেডিকেল কলেজে কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনার পর আসলে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে। তারা আমাদেরকে যেমনটি বলছেন সেটি হচ্ছে যে এই যে আকস্মিক ঘটনা, সেই ঘটনার পর কিন্তু যারা নিহত হয়েছেন মোট 18 জন, যদিও ঢাকা মেডিকেল থেকে কিন্তু 16 জন আসলে হস্তান্তর করা হয়েছে। এই নিহতদেরকে স্বজনদেরকে কিন্তু আসলে 50,000 টাকা দেওয়া হয়েছে এবং যারা আহত রয়েছেন বা আহত হয়েছিলেন সবাইকে কিন্তু 15 থেকে শুরু করে 65,000-এর মতো যার যেমন আহত সে অনুযায়ী আসলে স্বজনদেরকে টাকা দেওয়া হয়েছে এবং তারা যেন শুরুর যে চিকিৎসা ব্যয়ভার সেটি যেন মেটাতে পারেন সেই কারণে মৃতদেহটি দেওয়া হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে ঢাকা জেলার পক্ষ থেকে যে সহায়তা কেন্দ্র তারা এখনও রয়েছেন, সারা রাত তারা সেখানে ছিলেন, স্বজনরা যেমন নির্ঘুম ছিলেন সেই নির্ঘুম রাত শেষে যে আজকের সকাল সেই সকালটি কিন্তু অনেকটা বাকরুদ্ধ। স্বজনরা সেখানে রয়েছেন, প্রায় 20 জনের মতো আহত সেখানে ভর্তি রয়েছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে কালকে যে উদ্ধার কাজ চলেছে সিদ্দিক বাজারে সেটি হয়তো আজকে সকালেও শুরু হবে। আজকেও যদি কোনো আহত ব্যক্তি আসেন সেই জায়গা থেকে মূলত এই যে সহায়তা কেন্দ্রটি খোলা রয়েছে সেটি কিন্তু আসলে ধোয়া রয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য সেটি কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজে অনেকটি বাড়ানো হয়েছে, অর্থাৎ হানসার বাহিনী যারা সদস্য রয়েছেন সেই হানসার বাহিনীর সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এবং হানসার বাহিনীর যে ব্যাটালিয়ান এজিবি সেটাও কিন্তু এখানে রয়েছে। তো সব কিছু মিলে আমরা দেখছি যে ঢাকা মেডিকেলের যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু কালকে যে ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পরে যে হতবিহ্বল দশা, সেই দশা সামলে কিছুটা ধাক্কা সামলে এখন আসলে স্বজন থেকে শুরু করে যারা চিকিৎসক রয়েছেন সবাই এক ধরনের ক্লান্তিকর অবস্থায়, কারণ যাদের নির্ঘুম রাত কেটেছে সারা রাত আসলে তারা ঘুমাতে পারেননি সেই জায়গা থেকে। অনেকেই আসলে বুঝে উঠতে পারছেন না যে এই যে বিপদ সেটি আসলে কীভাবে মোকাবেলা করা সম্ভব। হয়তোবা একটি সময় পরে শরীরের ক্ষত শুকাবে, কিন্তু শরীরের ক্ষত শুকালে পরেও যে মনের যে ক্ষত তৈরি হয়েছে সেটি শুকোতে কেমন সময় লাগবে সেটা নিশ্চয়ই আসলে সময় বলে দেবে। তো সব কিছু মিলে আমরা যেমনটি দেখছি যে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে আহতের সংখ্যা 20 যারা ভর্তি রয়েছেন, আর ঠিক উল্টো দিকে যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু দগ্ধ রোগীর সংখ্যা রয়েছে প্রায় 11 জনের মতো। এবং আজকেও যদি কোনো ধরনের কোনো আহত যদি আসেন তাহলে হয়তো সেগুলোকেও চিকিৎসা দেওয়া হবে সেই লোকদেরকেও। এবং আমরা দেখেছি যে কালকের যে ভয়াবহ বিস্ফোরণ, সেই ঘটনার পর কিন্তু প্রায় শতাধিক ব্যক্তি এখান থেকে চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন। এবং সেটি ছাড়াও আমরা দেখেছি যে অনেকেই ছিলেন যারা আসলে ঢাকা মেডিকেল আসেননি, হয়তো অন্য কোনো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা আসলে বাড়ি ফিরেছেন। এবং আমরা জানি যে এর আগের যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ সিদ্দিক বাজারের আগে সায়েন্স ল্যাবে, সেই সায়েন্স ল্যাবের ঘটনাতেও যারা আহত রয়েছেন তারাও কিন্তু এখানে 2-1 জন আছেন বলে আমরা এমনটি জানতে পেরেছি। এবং সেটি ছাড়াও এর আগে আমরা যেমনটি জানতাম যে সায়েন্স ল্যাবে আসলে 5 জন দগ্ধ হয়েছিলেন, সেই 5 জনের মধ্যে কিন্তু 3 জনের অবস্থা যে আশঙ্কাজনক ছিল সেটি কিন্তু শেখ হাসিনা বার্নে রয়েছে, সেই অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আসলে শোকাতুর পরিবেশ যেমনটি ছিল কালকে তেমনটি রয়েছে। এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত প্রায় 20 জন কিন্তু এখানে ভর্তি রয়েছেন যেমনটি আমি এর আগেও বলছিলাম, এবং সবাইকে কিন্তু আসলে যে আর্থিক সহায়তা সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।